নমস্কার বন্ধু, তুমি দেখছো পিডি এডুকেশন। আজ ভিডিওর আলোচনার বিষয় সয়েলস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মাটি। এই বিষয়টি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার, ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ উভয়েরই ভারতের ভূগোল বিষয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। চলো বন্ধু, শুরু করা যাক। ডেফিনেশন, মাটি কী? মাটি এক ধরনের মিশ্রণ যা তৈরি হয় পাথরের গুঁড়ো এবং বিভিন্ন জৈব পদার্থের মিশ্রণে, ভূমিতলে বা আর্থ সার্ফেস। এ মিক্সচার অফ রক ডেব্রি অ্যান্ড অর্গানিক মেটেরিয়ালস হুইজ ডেভেলপড অন দ্য আর্থ সার্ফেস, সেটাই হচ্ছে মাটি। এই মাটি তৈরিতে কী কী ভূমিকা পালন করে, কোন কোন জিনিস ভূমিকা পালন করে? মেজর ফ্যাক্টর এফেক্টিং ফরমেশন অফ সয়েলস, পেরেন্ট মেটেরিয়াল অর্থাৎ এই জৈব পদার্থগুলি এবং ওই রক ডাস্ট, রিলিফ বা পজিশন অফ ল্যান্ডস্কেপ বা স্লোপস, ক্লাইমেট আবহাওয়া, জলবায়ু, ভেজিটেশন অ্যান্ড আদার লাইফ ফর্মস, গাছপালা এবং অন্যান্য পশু পক্ষী অ্যান্ড সময়। সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাটির তৈরিতে। মাটি তৈরিতে বছরের পর বছর সময় লেগে যেতে পারে। হিউম্যান অ্যাক্টিভিটিস অলসো ইনফ্লুয়েন্স ইট টু এ গ্রেট এক্সটেন্ট। মানুষের অ্যাক্টিভিটি, মানুষের কাজকর্মও মাটি তৈরিতে প্রচুর প্রভাব ফেলে। ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান সয়েল, ভারতবর্ষের মাটির চারিত্রিক বৈশিষ্ট্য। ভারতবর্ষের মাটি সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে ভারতবর্ষের মাটি কিন্তু পুরনো, ওল্ড অ্যান্ড ম্যাচিওর। অবজেক্টিভ টাইপের কোশ্চেন কিন্তু হয়। ডেফিশিয়েন্ট ইন নাইট্রোজেন, মিনারেল সল্টস অ্যান্ড অর্গানিক ম্যাটার্স। ভারতবর্ষের মাটিতে কি নাইট্রোজেনের অভাব থাকে, আমরা যে খনিজ লবণ সেই খনিজ লবণের অভাব থাকে এবং জৈব পদার্থেরও অভাব থাকে। একটি তথ্য, সয়েল সার্ভে অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন 1957। মানে মাটি সার্ভে, সয়েল সার্ভের জন্য সয়েল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1956 সালে। দে স্টাডিড সয়েল অফ ইন্ডিয়া অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। এই প্রতিষ্ঠানটি ভারতবর্ষের মৃত্তিকার চারিত্রিক বৈশিষ্ট্য এবং মাটি বিষয়ে পড়াশুনো করে, গবেষণা করে। দ্য ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড দ্য ল্যান্ড ইউজ প্ল্যানিং, অ্যান ইনস্টিটিউট আন্ডার দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। এগ্রিকালচার রিসার্চের আন্ডারই ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ অফ প্ল্যানিং একটা প্রতিষ্ঠান, তারা এই মাটি সম্পর্কে বিভিন্ন গবেষণার কাজবাজ করে থাকে। এই দুটো তথ্য একটু মনে রাখতে হবে মাটি পড়াশুনো করতে গেলে। মেজর ক্লাসিফিকেশান অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সয়েল, ভারতবর্ষের মাটির বিভিন্ন ধরনের প্রকারভেদ, এটা আমরা এক একটা পার্ট ধরে, এক একটা অংশ ধরে একটু বিস্তারিত আলোচনা করব, কেননা এই সমস্ত জায়গা থেকে হামেশাই প্রশ্ন হয়ে থাকে। এক, অ্যালুভিয়াল সয়েল বা পলল মৃত্তিকা, পাললিক মৃত্তিকা, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, অকুপাই ওভার 40% অফ দি টোটাল এরিয়া অফ দ্য কান্ট্রি। আমাদের দেশের 40%-এরও বেশি জায়গা জুড়ে কিন্তু আছে এই পলল মৃত্তিকা। এই মৃত্তিকা বহু বছর ধরে কাদা, বালি, মাটি জমতে 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 কিন্তু এই পললিক মৃত্তিকা তৈরি হয়। এই মৃত্তিকা স্বাভাবিকভাবেই হাইলি ফার্টাইল হয়, উচ্চ উর্বরশীল অ্যান্ড ওয়েল স্প্রেড ইন দ্য নর্দার্ন প্লেইন্স অ্যান্ড রিভার ভ্যালিজ অ্যান্ড কোস্টাল প্লেইন্স। এটা স্বাভাবিকভাবেই উপকূল ভাগ এবং নদী তীরবর্তী অঞ্চলেই কিন্তু এই মাটি ছড়িয়ে থাকবে বা হবে, তার কারণ এই পলি জমে বা পলল মৃত্তিকা জমে কিন্তু নদীর থেকেই। একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, এই পলি মৃত্তিকাকে দুই ভাগে ভাগ করা যায়, খাদার এবং ভাঙর। এই খাদার এবং ভাঙর কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন প্রস্তুতকারীদের খুব পছন্দের বিষয়, বারবার এই বিষয় থেকে কোশ্চেন আসে।
খাদার হচ্ছে নতুন পলিমৃত্তিকা, নতুন অ্যালুভিয়াল সয়েল হচ্ছে খাদার, এইটুকু মনে রাখলেই হবে। আর ভাঙর হচ্ছে পুরনো পলল মৃত্তিকা। খাদার সম্পর্কে আর একটু বলা যায়, ইট অকুপাইজ দ্য ফ্লাড প্লেনস অ্যান্ড ইজ এনরিচড বাই ফ্রেশ স্লিপ। খাদার হচ্ছে একেবারে নতুন পলল মৃত্তিকা, এটা যে সমতল ভূমিতে বন্যা হয় এবং একদম ফ্রেশ পলি দিয়ে এটা তৈরি হয়। প্রত্যেক বছরেই ফ্রেশ পলি দিয়ে এই নতুন ধরনের খাদার মৃত্তিকা তৈরি হয়, স্বাভাবিকভাবেই এতে চাষবাস খুব ভালো হয়। ভাঙরটা হচ্ছে পুরনো পলল মৃত্তিকা। এই পলল মৃত্তিকা যে সকল এরিয়াতে বন্যা হয় সেই বন্যা প্রবণ সমতলের উপরের অংশে থাকে, যেখানে বন্যা এখন আর হয় না, আগে হয়তো যখন হতো পলি জমা হতো, এতে স্বাভাবিকভাবেই কঙ্কর থাকে অ্যান্ড ইম্পিওর ক্যালসিয়াম কার্বোনেট, অপরিশুদ্ধ ক্যালসিয়াম কার্বোনেট এখানে থাকে, হিউমাস, ফসফরিক অ্যাসিড, লাইম অ্যান্ড অর্গানিক ম্যাটার্স খুব বেশি পরিমাণে থাকে, কিন্তু পটাশের পরিমাণ এখানে কম থাকে। সেই কারণে মনে রাখতে হবে পটাশ কিন্তু খাদারে আবার বেশি থাকে। এটা গম, ধান, মেইজ, আখ, সুগারকেন, পালস, অয়েলশিড, ফ্রুটস এবং শাকসবজি চাষের জন্য খুব সুন্দর জমি, সুন্দর মাটি হিসেবে কাজ করে। ম্যাপে অ্যালুভিয়াল সয়েলের পজিশান দেখে নিলে একটু বোঝা যাবে কোন অঞ্চলে। এই পুরো অঞ্চলটা এটা পঞ্চনদের এরিয়া, এটা মোটামুটিভাবে গঙ্গার এরিয়া, আর এই সমস্ত তো উপকূল ভাগের এরিয়া, উপকূল ভাগ দিয়ে অল্প স্বল্প পরিমাণে থাকে। বাকিগুলোর জন্য বাকিগুলো আমরা পরবর্তীকালে ম্যাপ দেখব। রেড সয়েল বা লাল মাটি, এই লাল মাটি 18% বা সেকেন্ড লার্জেস্ট এরিয়া কভার করে ভারতবর্ষের। অ্যালুভিয়াল সয়েল 40% যেমন কভার করতো, এটা করে 18%। রেড কালারেশন ডিউ টু হাই আয়রন কন্টেন্ট, এই লাল মাটির রং লাল কেন এই বিষয়ে প্রশ্ন হয়, কী কারণ? প্রচুর আয়রন কন্টেন্ট থাকে এই মাটিতে, প্রচুর পরিমাণে পটাশ থাকে কিন্তু ফসফরাস কম থাকে, নাইট্রোজেন কম থাকে, লাইম কম থাকে। প্রধান যে শস্য এখানে চাষবাস হয় সেটা হচ্ছে গম, কটন, পালসেস বা ডাল, টোবাকো, মিলেট, তৈলবীজ, আলু ইত্যাদি। এগুলোও কিন্তু ভাই নোট নিয়ে নিতে হবে বা মনে রাখতে হবে কিন্তু, কেননা এগুলোও কিন্তু কোশ্চেনে আসে। কোথায় দেখা যায়? ফাউন্ড ইন হট অ্যান্ড হিউমিড ডিজিয়ন, গরম এবং আর্দ্র এলাকাতে সাধারণত এই ধরনের মাটি দেখা যায়। এলাকাগুলো কি? তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। কৃষ্ণ মৃত্তিকা, কালো মৃত্তিকা বা রেগুর, এটাও কিন্তু প্রায় লাল মৃত্তিকার সমান পার্সেন্ট, কিন্তু অল্প কম, 15% এরিয়া দখল করে সারা দেশের। এই মাটির একটা কাদার, এর গঠনে কাদার ভাব থাকে, এতে আয়রন বেশি থাকে, লাইম বেশি থাকে, ক্যালসিয়াম বেশি থাকে, পটাশ বেশি থাকে, অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম এগুলো বেশি থাকে, কিন্তু অভাব থাকে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং অন্যান্য জৈব পদার্থের। এটাকে এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এর জলধারণ ক্ষমতা অত্যন্ত বেশি এবং সেই কারণে জলধারণ ক্ষমতা বেশি হওয়ার কারণে যখন শুকনোর সময় কিন্তু যে ফাটল ধরে, ফুটি ফাটা হয় জমি, সেই ফাটলগুলো অত্যন্ত বড় আকারের হয়। এখানে কী কী চাষ ভালো হয়? ওয়েল সুইটেড ফর কাল্টিভেশন অফ কটন, পালসেস অর্থাৎ ডাল শস্য, মিলেট, লিনসিড মানে তিসি, ক্যাস্টর, টোবাকো, সুগার কেন, ভেজিটেবলস,
citrus food. Stresses over the greater part of Gujarat. কোথায় আছে গুজরাটের প্রচুর এরিয়ায় মহারাষ্ট্রে কর্ণাটকে তামিলনাড়ুতে রাজস্থানে ছত্তিশগড়ে ঝাড়খণ্ডে ওয়েস্টার্ন এমপিতে নর্থ ওয়েস্টার্ন অন্ধ্রপ্রদেশে ইত্যাদি। তো আমরা আরেকবার একটু ম্যাপটা দেখে নেব। আমরা পরে পড়লাম লাল মাটি এবং কালো মাটি। লাল মাটির এরিয়া এটা আমরা উল্লেখ করেছি, এই পাশেও আমাদের রয়েছে লাল মাটি আর কালো মৃত্তিকা, এই অংশ গুজরাটের এই অংশ এই। আমরা এই ম্যাপটাকে যদি ঠিকঠাক করে দেখে নিতে পারি তাহলে আমাদের মাথায় মোটামুটিভাবে এরকম ছবির মতন যদি একবার বসে যায় তাহলে মনে রাখতে কিন্তু খুবই সুবিধা হবে। ল্যাটেরাইট সয়েল, ল্যাটেরাইট মৃত্তিকা, একটা ল্যাটিন শব্দ ল্যাটার থেকে কিন্তু ল্যাটেরাইট সয়েলের নাম হয়েছে। ল্যাটার শব্দটার অর্থ গ্রিকে ব্রিক বা ইট। ইট কেমন হয় আমরা জানি, এর কালারের জন্যই হয়তো এরকম ধরনের নাম। এটা 3.7% এরিয়া ভারতবর্ষের, অধিকার করে। এই মাটিতে আয়রন এবং অ্যালুমিনিয়াম প্রচুর পরিমাণে থাকে, কিন্তু নাইট্রোজেন পটাস লাইম এবং জৈব পদার্থ হিউমাসের অভাব থাকে। রেড কালারেশন ডিউ টু ফেরিক অক্সাইড, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং কোশ্চেনেও আসে যে ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় কেন ফেরিক অক্সাইড থাকে বলে। কাল্টিভেটেড মেইনলি রাইস, ধান চাষ হয়, রাগি হয়, আখ হয় এবং ক্যাশু নাটস হয়। হ্যাভ লো ফার্টিলিটি বাট রেসপন্ড ওয়েল টু ম্যাচিউরিং, যদি এর উর্বরা শক্তি তেমন না থাকলেও কিন্তু ঠিকঠাক মাটি তৈরিতে কিন্তু চাষবাসে যথেষ্ট ভালো সাড়া দেয়। এই মাটি পাওয়া যায় কোথায়? ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, রাজমহল পর্বত, সাতপুরা, বিন্দ, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উত্তর কাছাড় ডিস্ট্রিক্টের পার্বত্য অঞ্চল অফ আসাম, আসামের উত্তর কাছাড় পার্বত্য অঞ্চল, মেঘালয়ের গারো হিলসের পার্বত্য অঞ্চলে এই মাটি দেখতে পাওয়া যায়। অ্যারিড অ্যান্ড ডিজার্ট সয়েল, শুষ্ক এবং মরুভূমি মৃত্তিকা, মরু মৃত্তিকা, এটা ভারতবর্ষের 4.42% অঞ্চল জুড়ে রয়েছে। ডিপোজিটেড মেইনলি বাই উইন্ড অ্যাকশন, এটা বায়ুর প্রভাবে, বায়ুর ক্ষয়কার্যের প্রভাবে বা অন্যান্য যে সমস্ত বায়ুর কাজ রয়েছে তার প্রভাবেই কিন্তু এই মাটি সঞ্চিত হয়। স্যান্ডি টু গ্রেভলি টেক্সচার্স, এর গঠনে বালি এবং কাঁকুরে ভাব থাকে, এতে লবণের পরিমাণ বেশি থাকে, খুব কম আর্দ্রতা থাকে, এটি কম ময়েশ্চার থাকে, এর জলধারণ ক্ষমতা একদমই কম, ক্যালসিয়াম কার্বনেট কন্টেন্ট প্রচুর পরিমাণে থাকে। এইগুলো এই ধরনের মাটিতে, এই ধরনের মাটিতে ভালো চাষ হয় বাজরা, পালসেস, ডালের, জোয়ার, মিলেট ইত্যাদি ভালো চাষ হয়। এই মাটি দেখতে পাওয়া যায় কোথায়? রাজস্থান, ওয়েস্টার্ন পার্ট অফ আরাবল্লী পর্বত, নর্দার্ন গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, ওয়েস্টার্ন পার্ট অফ হরিয়ানা এবং পাঞ্জাবের দক্ষিণাংশে। মাউন্টেন সয়েল বা পার্বত্য মাটি, পার্বত্য মাটি 5.5% এরিয়া দখল করে ভারতবর্ষের। এই মাটিকে ইম্যাচিওর সয়েল বা অপরিণত মৃত্তিকা বলা হয়, যেটা দেখা যায় হিমালয়ের ধাপে এবং উপত্যকা অঞ্চলে। এটা নেচারে অ্যাসিডিক হয়, খুব কম জৈব পদার্থ থাকে, এতে হিউমাস কম থাকে। এর রং হয় গাঢ় বাদামি বর্ণের, ডার্ক ব্রাউন কালার। এই মাটিতে চাষ হয় প্রধানত ধান, মেজ, লেগুমস বা শিম জাতীয় বৃক্ষ, চা, কফি এবং অন্যান্য মশলা জাতীয় দ্রব্যের।
পিটি অ্যান্ড মার্শি সয়েলস, যে সমস্ত এলাকাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয় সেই সমস্ত অঞ্চলেই এই পিটি অ্যান্ড মার্শি সয়েলস বা স্যাঁতসেঁতে মাটি তৈরি হয়, ইউটিলাইজ ফর কাল্টিভেশন অফ রাইস, ধানের চাষের জন্য এটা ব্যবহার হয়। অর্গানিক ম্যাটার খুব হাই থাকে এবং হাইলি স্যালাইন থাকে, লবণাক্তও হয় এই মাটি। ফসফেট এবং পটাশের পরিমাণ খুব কম পরিমাণে থাকে, মেইনলি অকার্স ইন সুন্দরবন ডেল্টা, সুন্দরবন অঞ্চল, ডেল্টা অফ মহানদী, গোদাবরী, কৃষ্ণা কাবেরী এবং রান অফ কচ্ছ, এই অঞ্চলগুলিতে এই মাটি দেখা যায়। কারেওয়া সয়েল বা কারেওয়া মাটি, এই মাটি কাশ্মীর ভাদারওয়া ডিস্ট্রিক্ট অফ জম্মুর এই জেলাতে এই মাটি দেখা যায়। এই মাটিতে পলি, কাদা, বালি, কাঁকুরে ভাব থাকে। এই মাটি স্যাফ্রনের চাষ হয়, আলমন্ডসের চাষ হয়, ওয়ালনাটের চাষ হয়, আপেলের চাষ হয় এবং পিচ অর্চার্ড। এই ছিল মোটামুটিভাবে মাটির প্রকারভেদ। আমরা এবার দেখে নেব আরেকবার যে কোন মাটি কোন অঞ্চলে পাওয়া যায়। ফরেস্ট এবং মাউন্টেনিয়াস সয়েল পাওয়া যায় জম্মু কাশ্মীরের এই অঞ্চল, নর্থ ইস্টের এই অঞ্চল, নেপাল ভুটানের মধ্যবর্তী এই অংশ, আর অ্যালুভিয়াল সয়েল আগেই বলেছি, গঙ্গা, পঞ্চনদ এরিয়া এবং উপকূল ভাগ এই অঞ্চল, রেড সয়েল পাওয়া যায় এই অঞ্চল এবং এই অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা পাওয়া যায় এই অঞ্চল, গুজরাটের এই অঞ্চল। সয়েল ইরোশন, এবার আমরা আলোচনা করব মাটি ক্ষয় নিয়ে। রিমুভাল অফ সয়েল বাই টু মেইন ন্যাচারাল এজেন্টস, স্বাভাবিক প্রকৃতিগত দুটি বিষয়ে মাটির ক্ষয় হয় প্রচুর পরিমাণে। এক হচ্ছে বায়ু প্রবাহ, উইন্ড অ্যান্ড ওয়াটার, জলপ্রবাহে। ফ্যাক্টর কজেস ইরোশন ইনক্লুডস ডিফরেস্টেশন, যদি গাছ কেটে ফেলা হয় মাটি ক্ষয় হয়, ফল্টি কাল্টিভেশন মেথডস, ভুল চাষের পদ্ধতি, ওভার গ্রেজিং, অতিরিক্ত গোচারণ, ফরেস্ট ফায়ার, দাবানল, শিফটিং কাল্টিভেশন, পরিবর্তিত চাষ পদ্ধতি অর্থাৎ একটি জমি ছেড়ে আরেকটি জমিতে চাষ করা, ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়ার পরিবর্তন, ডাইভার্সন অফ ন্যাচারাল ড্রেনেজ অর্থাৎ নদীর স্বাভাবিক নদীপথ পরিবর্তন, চ্যানেল বাই রেলওয়ে এম্বার্কমেন্ট এবং রোডস, রাস্তা রেলওয়ে তৈরির জন্য। টাইপস অফ ইরোশন, ইরোশনের প্রকারভেদগুলো কী কী? শিট ইরোশন, শিট ইরোশন বলা হয় টপ সয়েলের রিমুভাল হলে, অর্থাৎ মাটির উপরের অংশ যদি সরে যায় তাহলে শিট ইরোশন বলে। রিল ইরোশন, এটা যে সমস্ত এলাকায় জল চলে নদী বা অন্যান্য জলধারায় আঙুলের মতন শেপের মাটিতে ফাটল তৈরি হয়। গালি ইরোশন, গালি ইরোশন হচ্ছে এই যে রিল ইরোশনগুলো বড় আকারের হয়, অনেক ফাটলটা অনেক বড় হয়, মাটিটা একদম বাজে, আনসুইটেবল ফর দ্য কাল্টিভেশন হয়ে পড়ে, চাষের জন্য একদম অনুপযোগী। উইন্ড ইরোশন, বায়ুর ক্ষয়কার্যে মাটির ইরোশন হয়। সি ওয়েভ ইরোশন, সমুদ্র প্রবাহে ফলেও কিন্তু মাটির ক্ষয় হয়ে থাকে। এই মাটি ক্ষয় আমরা ঠেকাবো কীভাবে? এখানে কতগুলো বিষয় সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করে রাখব। যদি গাছ লাগানো হয় তাহলে মাটি ক্ষয় ঠেকবে, যদি ফেলিং অফ ট্রিজ, গাছ কাটা বন্ধ করা হয় তাহলে মাটি ক্ষয় ঠেকবে, কন্ট্রোল প্ল্যাপিং অ্যান্ড স্ট্রিপ কাল্টিভেশন, যদি ধাপে ধাপে চাষ করা হয় এবং কন্ট্রোল প্ল্যাপিং অর্থাৎ একটা নির্দিষ্ট সীমারেখা তৈরি করে যদি তার চাষ করা হয়, কন্ট্রোল অফ ফ্লাডস, বন্যাকে যদি ঠেকানো যায় তাহলে কিন্তু মাটি ক্ষয়ের অবশ্যই স্বাভাবিকভাবে রোধ হবে, রেস্ট্রিকশন অফ শিফটিং কাল্টিভেশন, এই পরিবর্তিত জমিতে চাষ অর্থাৎ একটা জমিতে চাষ করা হলো সেই জমির উর্বরতা একটু কমে যাওয়াতেই অন্য জমিতে চাষ করা শুরু হলো, সেটা পতিত জমিতে পরিণত হলো, এই প্রথা বন্ধ করলে কিন্তু মাটি ক্ষয় কম হবে। রেস্টোরেশন অফ ফেলো ল্যান্ড, এই যে সমস্ত পতি জমি রয়েছে সেই পতিত জমিতে চাষবাস শুরু হলেও কিন্তু মাটি ক্ষয় কম হবে। রিক্লেমেশন অফ স্যালাইন অ্যান্ড অ্যালকাইন সয়েল অর্থাৎ লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকার যদি পুনর্গঠন সম্ভব হয় তাহলে কিন্তু
এই মাটি ক্ষয় রোধ হয়ে যাবে। মোটামুটি এই ছিল মাটি সম্পর্কে আলোচনা, মাটি এবং তার ক্ষয় বিষয়ে আলোচনা। আমরা এবার দু একটা প্রশ্ন প্রিলিমিনারি পরীক্ষায় বা বিসিএস এর মেইন পরীক্ষায়ও আসতে পারে এমন প্রশ্ন দু একটা আলোচনা করব স্যাম্পল কোশ্চেন হিসাবে। স্যাম্পল কোশ্চেন দেওয়া থাকলো তোমাদের কাছে, তোমরা উত্তর দিও কমেন্ট সেকশানে। হোয়েন ইউ ট্রাভেল সার্টেন পার্টস অফ ইন্ডিয়া ইউ উইল নোটিস রেড সয়েল, হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর দিস কালার। এর উত্তর এই ভিডিওতে এক জায়গায় দেওয়াও আছে, তোমরা দেখতে পারবে। এ অপশান অ্যাবান্ডেন্স অফ ম্যাগনেশিয়াম, বি অ্যাকুমুলেশন অফ হিউমাস, সি প্রেজেন্স অফ ফেরিক অ্যাসিড, ডি অ্যাবান্ডেন্স অফ ফসফেট। দ্বিতীয় কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং ল্যাটেরাইট সয়েল আর কারেক্ট, ল্যাটেরাইট সয়েল সম্পর্কে কোন বক্তব্য সঠিক। এ দে আর জেনারেলি রেড ইন কালার, বি দে আর রিচ ইন নাইট্রোজেন অ্যান্ড পটাশ, দে আর ওয়েল ডেভেলপড ইন রাজস্থান অ্যান্ড ইউপি, ডি টেপিওকা অ্যান্ড ক্যাশুনাটস গ্রো ওয়েল অন দিস সয়েল। ওই বক্তব্যগুলোকে নিয়ে এবার আমাদের উত্তর বেছে নিতে হবে। এ এক দুই তিন চার, বি সি এক এবং চার, ডি দুই এবং তিন। তিন নম্বর প্রশ্ন, দি সয়েল অফ সুন্দরবন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, এ রেড সয়েল, বি ক্লেই স্যালাইন সয়েল, ডি অ্যালুভিয়াল সয়েল, সি অ্যালুভিয়াল সয়েল, ডি ব্ল্যাক সয়েল। চার নম্বর প্রশ্ন, সয়েল ইরোশন ইজ মোস্ট অ্যালার্মিং ইন ড্যাশ লিটোরাল স্টেট অফ ইন্ডিয়া, উপকূলবর্তী একটি রাজ্যের কথা বলা হচ্ছে, এ কেরালা, বি তামিলনাড়ু, সি ওড়িশা, ডি কর্ণাটক। পাঁচ নম্বর প্রশ্ন দিলাম, কটন ইজ বেস্ট গ্রোন অন ব্ল্যাক লাভাস সয়েল কল্ড, এ রেগুর, বি ল্যাটেরাইট সয়েল, সি রেগোলিথ, ডি রাঙামাটি। এই সমস্ত প্রশ্নগুলির মোটামুটি উত্তর এই ভিডিওর কোনো না কোনো জায়গায় আলোচনা করা আছে, তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা এর উত্তরগুলো ঠিকঠাক আশা করি করতে পারবে এবং কমেন্ট সেকশানে তোমরা এর উত্তরগুলো দিয়ে দেবে। এই মোটামুটি ছিল আমাদের আলোচনার বিষয়, মাটি, মাটির প্রকারভেদ, মাটির ক্ষয়ের কারণ, মাটির ক্ষয় প্রতিরোধী ব্যবস্থা এবং তার উপরে কিছু প্রশ্ন। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে লাগবে। সমস্যা হচ্ছে এই ধরনের কোনো বিষয়ের উপর ভিডিও তৈরি করলে সেই ভিডিওর বহরটা কিন্তু যথেষ্ট বড় হয়, কিন্তু কোনো উপায় থাকে না এই কারণেই। তার কারণ, বিষয়টিকে কভার করতে গেলে ভিডিওটি যথেষ্ট লম্বাই হয়, আরও অনেক বিষয় ডিটেলসে আলোচনা করতে গেলে আরও ভিডিওটি লম্বা হতো, বড় হতো। আজ আপাতত এইটুকুই, বন্ধুদের উপকারে লাগলে আমরাও খুশি হব অনেক। হ্যাভ এ গুড ডে।